হ্যালো বন্ধুরা, আজকে আমি ইউটিউবের ওই সমস্ত ভিডিওগুলির সম্পর্কে আপনাদের জানাবো যেগুলি ভয়ঙ্কর তো বটেই, তাছাড়াও এদের আপলোড হওয়ার পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটাও রহস্য হয়ে রয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক এই সব ভিডিওগুলির সম্বন্ধে। এই ভিডিওটি বেন হুইল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই চ্যানেলটিতে এইরকম অদ্ভুত ভয়ঙ্কর অ্যানিমেশনের ভিডিও আপলোডে ভরে রয়েছে। চ্যানেলটি গত 2 বছর ধরে ইনঅ্যাক্টিভ রয়েছে। এই ভিডিওটি 2009 সালে আপলোড করা হয়। ভিডিওটিতে 2D ও 3D অ্যানিমেশনের অদ্ভুত ব্যবহার করা হয়েছে, তাছাড়াও অদ্ভুত সাউন্ড এফেক্টেরও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে অদ্ভুত ব্যাকগ্রাউন্ড ইমেজ, ভয়ঙ্কর অ্যানিমেশন, ক্রিপি সাউন্ড এফেক্টস প্রত্যেকটির ব্যবহারের ফলে ভিডিওটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। দ্য এগ ড্রিম, এই ভিডিওটি একটি টিভি সিরিজ থেকে নেওয়া হয়েছে, যেটা 2001 থেকে 2002 এর মধ্যে টিভিতে সম্প্রচারিত হতো। ভিডিওটিতে ডেভিড নামে একজন ব্যক্তি এক অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে একটা ফার্ম হাউসে যায়। তার এক বন্ধু ট্র্যাক্টর চালিয়ে তার সামনে আসে আর তাকে স্বাগত জানায়। একজন অদ্ভুত পুতুলের মুখমণ্ডল বিশিষ্ট মেয়ে এসে ডেভিডকে বাক্সভর্তি ডিম দেয়। ভিডিওটি যেমন অদ্ভুত তেমনি ডিস্টার্বিং। ইলিউশন অফ ভায়াস, আলেকজান্ডার বিজার্সকি ও স্পার্কস রজার্স এই ভিডিওটি তৈরি করেন। আলেকজান্ডার ও স্পার্কস এই ভিডিওটির মাধ্যমে বলতে চেয়েছেন, যেটা তুমি পেয়েছো সেইটুকুতেই খুশি থাকো, অতিরিক্ত কিছু পাওয়ারই আশা করো না, অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু। ভিডিওটিতে একজন মেয়ের ছোটবেলায় ব্রেন টিউমার হয়। ডাক্তাররা অপারেশন তো করে, কিন্তু মেয়েটি তার অনুভূতি ক্ষমতা হারিয়ে ফেলে। সে তারপর থেকে নিজের মুখমণ্ডল আয়নায় দেখা ছেড়ে দেয়। তার কাছে মুখমণ্ডল দেখাও যা না দেখাও তাই, কারণ তার মধ্যে কোনো অনুভূতি নেই। এইভাবে দিন চলতে থাকে। হঠাৎই একদিন সে রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে কেউ একজন তাকে আয়নার সামনে যেতে বলে আর তার মুখমণ্ডল দেখতে বলে। সে আয়নার সামনে যায় আর নিজের মুখমণ্ডল দেখে খুবই ভয় পেয়ে যায়। স্বপ্নে সে বমি করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করে নেয় যে সে কোনোদিনও নিজের মুখ দেখবে না। শেষে কিছু বার্তা স্ক্রিনে ডিসপ্লে হয়। আপনি কি কৃতজ্ঞ যা আপনার কাছে আগে থেকে রয়েছে তাই নিয়ে? এটা যে কোনো ব্যক্তির সাথে হতে পারে, আপনার সাথেও। ভিডিওটিতে ব্যবহার করা সাউন্ড এফেক্টস খুবই ডিস্টার্বিং। ক্রিপি ভিডিওগ্রাফির ব্যবহারের ফলে ভিডিওটিকে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। প্যারিস ক্যাটাকুমস লস্ট ফুটেজ, প্যারিসের ক্যাটাকুমসের সম্বন্ধে যদি আপনারা না জেনে থাকেন তো আমি এই বিষয়ে একটি ভিডিও অনেকদিন আগেই বানিয়ে রেখেছি। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটিতে একজন ব্যক্তি ক্যাটাকুমসের ভেতর হারিয়ে যায়। সে বাইরে বেরোনোর রাস্তা খোঁজ করতে থাকে। হঠাৎই সে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। সে দেখে দেওয়ালে এক মানবাকৃতির চিত্র খোদাই করা রয়েছে। সে কিছু আওয়াজ শুনতে পায়।
আর একটা সময় সে স্যাঁতস্যাঁতে একটি জায়গায় খুবই ভয় পেয়ে যায় আর ক্যামেরা ফেলে দিয়ে ছুটে পালিয়ে যায়। এখনো পর্যন্ত এই হারিয়ে যাওয়া ব্যক্তিটির সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া যায়নি। ক্লিপ 095। এই ভিডিওটিকে আপনি প্রায় প্রত্যেকটি চ্যানেলেই দেখে থাকবেন। ভিডিওটি কবে আপলোড হয়েছে বা কে এটিকে আপলোড করেছে কিছুই জানা যায়নি। ভিডিওটিতে এক অদ্ভুত ব্ল্যাক এন্ড হোয়াইট লেয়ার ব্যবহার করা হয়েছে। ভিডিওটির মাঝে মাঝে একটি ডার্ক ডিস্টার্বিং ফিগার অ্যাপিয়ার হয়ে চলেছে। ভিডিওটিতে অনেক হিডেন কোডের ব্যবহারও করা হয়েছে। এই ভিডিও ফুটেজটি যেমন অদ্ভুত তেমনি ভয়ঙ্কর। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।